আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুবাইরা তাসনিম, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, মেডিক্স ধানমন্ডি এবং ইউনাইটেড হসপিটাল। আজকে কথা বলবো গর্ভবতী মহিলাদের স্কিনের যত্ন নিয়ে। আমাদের আশেপাশে যত প্রেগন্যান্ট মানুষেরা আছেন, অনেকেই যারা নিজেদের স্কিন সম্পর্কে খুবই কশাস, তারা অনেকে জিজ্ঞেস করেন কি কি আসলে এ সময় ব্যবহার করা যাবে এবং কি কি ব্যবহার করা যাবে না। গর্ভবতী মায়েদের অনেকেরই দেখা যায় একনি ব্রেকআউটের সমস্যা থাকে, ছোট ছোট করে পিম্পল হতে পারে কারো কারো, ছোট ছোট গুটি গুটি দেখা যায়, দানা দানা দেখা যায়। এক্ষেত্রে তারা কিন্তু প্রতিনিয়ত যেসব ফেস ওয়াশ ব্যবহার করেন সেটাতে বিটা হাইড্রক্সি অ্যাসিড থাকতে পারে, সেটাতে স্যালিসাইলিক অ্যাসিড থাকতে পারে, বেনজাইল পারক্সাইড থাকতে পারে, এমনকি ক্রিম অথবা সেরামগুলোও ব্যবহার করতে পারেন। তবে মনে রাখতে হবে খুবই অল্প কনসেন্ট্রেশনে হতে হবে। 2 নম্বর জিনিস হচ্ছে, অনেকেই ফেস করে থাকেন প্রচুর পরিমাণে কালচে কালচে ছোপ ছোপ দাগ পড়ে যায়, কারো কারো মেস্তা পড়ে, ফ্রিকলস পড়ে, এক্ষেত্রে কি করা যেতে পারে? এক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে অনেক কিছু ব্যবহার করা যেতে পারে, যেমন ভিটামিন সি সেরাম অথবা ক্রিম ব্যবহার করা যেতে পারে। কেউ যদি চায় সে গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ যেসব ক্রিম আছে, সেরাম আছে, সেটাও ব্যবহার করতে পারে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কনসেন্ট্রেশনটা খুব অল্প হতে হবে। ট্রানেক্সামিক অ্যাসিড অথবা আলফা আরবুটিন, কোজিক অ্যাসিড, নিয়াসিনামাইড, এগুলো কিন্তু খুব অল্প কনসেন্ট্রেশনে ব্যবহার করা যায়। যেটা ব্যবহার করা যাবে না সেটা হচ্ছে রেটিনয়েডস এবং হাইড্রোকুইনোন। কোনো অবস্থাতেই কোনো ট্রাইমেস্টারে এটা ব্যবহার করা যাবে না। আরেকটা জিনিস, যেমন মায়েরা কমপ্লেন করে যে অনেকের চুল পড়ে যাচ্ছে এবং তারা বুঝে না বুঝে মিনক্সিডিলযুক্ত যেসব স্প্রেগুলো আছে সেগুলো মাথায় ব্যবহার করেন, এটাও কিন্তু একবারেই ব্যবহার করা যাবে না। সুতরাং কোন 3টা জিনিস ব্যবহার করা যাবে না যদি আমরা হিসেব করি, একটা হচ্ছে হাইড্রোকুইনোন, একটা হচ্ছে রেটিনয়েডস এবং মিনক্সিডিল। আর আরেকটা জিনিস আপনি পুরো প্রেগনেন্সি জুড়ে অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন, সেটা হচ্ছে খুবই ভালো মানের একটা সানস্ক্রিন। সেটা যদি কেমিক্যাল সানস্ক্রিন হয় সেটাতে আসলে এত অল্প পরিমাণে কেমিক্যাল থাকে যে অসুবিধা সেরকম একটা হয় না। আর সর্বোপরি একটা কথা বলবো যে প্রত্যেকটা মায়ের কিন্তু গর্ভাবস্থার এক একটা মানুষের সমস্যা এক এক রকম, সেটা সমাধানটাও এক এক রকম। আমরা পুরো পরিক্রমায় সবার জন্য একসাথে এভাবে বলতে পারি না আসলে, তারপরে এক্ষেত্রে খুবই অল্প ডাটা পাওয়া যায়। এবং এক্ষেত্রে যতটুকু সম্ভব আপনি এই সব পদার্থের মধ্যে ব্যবহার করে কোনো ধরনের যদি কোনো সমস্যা বোধ করেন তাহলে অবশ্যই আমাদের শরণাপন্ন হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।